আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল অনেক ভালো আছেন। আবারও হাজির হইলাম খুবই মজার একটা রেসিপি লইয়া। আশা করছি আপনার ভালো লাগবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করছেন সবরে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি আলুর একটা নতুন রেসিপি করবো, আশা করছি আপনার ভালো লাগবো। তো দেখতেও পারদা, আলু বোনা হওয়ার লাগে এখানোর মাঝে একটা লুয়ারি বুয়াইছি। এবলা দেরাম তেল, এখানোর মাঝে আমি 1/4 কাপ পরিমাণে রান্দা তেল দিছি, লগে দেরাম সিমটি পরিমাণে হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ লবণ, এবলা দেরাম আলু, আর আলুটা আমি আগের তাই সিদ্ধ হরিয়া একবারে বাখলটা ফালাই দিছি। চুলার আঁচটা হাই হিটু রাখিয়া লাড়াছাড়া করিয়া আলুর বাইরের অংশটা লাল হরি বাজা লাগবো। তো দেখতেও পারডা, আমার আলু ভাজা হয়ে গেছে, এবলা লামাইয়া রাখি দেরাম। এবলা এখানোর মাঝে আমি দেরাম পেঁয়াজ, এখানোর মাঝে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিছি। তো দেখতেও পারডা, পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবলা এখানোর মাঝে দেরাম 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা, লগে দেরাম 1/2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবলা অপেক্ষা করতাম পেঁয়াজের পানিটা একটু শুকানি পর্যন্ত। তো দেখতেও পারডা, পেঁয়াজের পানি তুরা শুকাইছে। এবলা দেরাম গুঁড়া মশলা, এখানোর মাঝে নিচে 2 চা চামচ লাল মরচর গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ। লগে দেরাম তুরা পানি মশলা কষানির লাই। তো দেখতেও পারডা, মশলা মোটামুটি কষানি হয়ে গেছে, এবলা এখানোর মাঝে দেরাম 1 কাপ টক দই, আর টক দইয়ের বাটিটা তুইয়া এখানোর মাঝে আর 1/2 কাপ পরিমাণে পানি দিইলাম। লগে দেরাম আগের তাই ভাজিয়ে রাখা আলু, লগে দেরাম চিনি, এখানে 1 চা চামচ চিনি দিছি। এবলা রাখনা দি ডাকিয়া রাখলাম আর অপেক্ষা করলাম 5 মিনিট, চুলার আঁচটা মিডিয়ামও আছে। ফিরিয়ে এলাম 5 মিনিট পরে, এবলা আরও 7 মিনিট মতো আমি চুলার আঁচটা কমাইয়া জাল করবো। তো আপনারা যে জিলা ঝুল খাইতে পছন্দ করেন কিংবা গ্রেভি খাইতে পছন্দ করেন, অত সময় পর্যন্ত জাল করা লাগবো। ফিরিয়ে এলাম 7 মিনিট পরে, তো দেখতেও পারডা গ্রেভিটা অনেকটা শুকাই গেছে, আমি উপর যায় লামাইয়া রাখি দিলাম। যখন ঠান্ডা হইব তখন কিন্তু গ্রেভিটা আরও কমিয়ে আইব। তো দেখতেও পারডা, আমার মজাদার রান্দা হয়ে গেছে, আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনারা ভালো লাগছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।